রহমতুল্লাহি বারাকাতু বিপ্লব ভাই সে থেকে প্রশ্ন করেছেন যে গান বাজনা সরঞ্জাম যেই দোকানে বা যেই ফ্যাক্টরিতে বিক্রি করা হয় সেখানে চাকরি করা কেমন দেখুন গান বাজনার কয়েকটা প্রকার হতে পারে যেমন মোবাইল গান বাজনার সরঞ্জামের মধ্যে একটা হচ্ছে মোবাইল এই মোবাইল দুইধারী তালোয়ার একে ভালো কাজে ব্যবহার করলে ভালো মন্দ কাজে ব্যবহার করলে মন্দ তো যদি আপনি মোবাইল বিক্রি করেন তাহলে কোনো গুণা নাই কারণ আপনার উদ্দেশ্য মোবাইল থেকে মানুষের সাথে যোগাযোগ হবে মোবাইলের দিয়ে মানুষ দিনের কাজকর্ম করবে এটা কোনো অসুবিধে নেই সেখানে যদি আপনি মোবাইলের সাথে সাথে মোবাইলে গান বাজনা ঢুকিয়ে দেন অশ্লীল ভিডিওগুলো ঢুকিয়ে দেন তাহলে আপনি গুণাকার হবেন তাহলে আপনি গুণাকার হবেন না হলে শুধু মোবাইল বিক্রি করা টিভি বিক্রি করা সে মতোই ল্যাপটপ যত ইলেকট্রনিক জিনিস আছে সেগুলো আপনি ভালো কাজে ব্যবহার করবেন আপনি ভালো উদ্দেশ্যে বিক্রি করেন যে আমি ব্যবসা করছি এর দ্বারাই হ্যাঁ মানুষ যেগুলো ক্রয় বিক্রয় করবে তার মধ্যে ভালো কাজে ব্যবহার করবে কিন্তু মানুষ যদি খারাপ কাজে ব্যবহার করে তাহলে সেটা তার ব্যাপার কিন্তু হ্যাঁ আপনি ঢোল তাবলা বা এই যে আরও যেগুলো বাঁশি বাঁশুরি যেগুলো যেগুলোতে নাচ গান করা হয় সেইগুলো সরঞ্জাম আপনি বিক্রি করতে পারবেন না সেগুলো আপনার জন্য জায়েজ নাই কারণ আল্লাহ রাবুল আলমিন কোরআনার মধ্যে সহযোগিতা করতে বলেছেন ভালো কাজে হ্যাঁ খায়ের কাজে দাওয়াতের কাজে ইসলামের কাজে অর্থাৎ আয়বানু আলাল বলে আছে বানু আলে ইসমি হদান শত্রুতার কাজে এবং গুনাহের কাজে অপরের সাহায্য করবে না তো এই জিনিসগুলো বিক্রি করা মানে সাহায্য করা হলো হ্যাঁ ঢোল যেমন পিয়ানো এই সমস্ত জিনিসগুলো বাকি মোবাইল ল্যাপটপ এই সমস্ত জিনিসগুলো ওর অন্তর্ভুক্ত নয়